মোহিত কামালকে চেনেন নিশ্চয়ই। 2018-তে বাংলা সাহিত্যে অবদান রাখায় বাংলা একাডেমি পদক পাওয়া কথা সাহিত্যিক মোহিত কামাল, বাংলাদেশের সমসাময়িক খ্যাতনামা কথাসাহিত্যিকদের একজন মনোবিদ মোহিত কামাল, শিশু একাডেমি থেকে পেয়েছেন অগ্রণী ব্যাংক শিশু সাহিত্য পুরস্কারও। যে কোনো লেখকেরই পুরস্কারের স্বীকৃতি মেলে পাঠকের মনে দারুণ রকমের প্রভাব বিস্তার করার পরে, আর নাম ধাম পেশা সব কিছুর ঊর্ধ্বে লেখকের পরিচয় হয়ে ওঠে তার লেখা। সেই লেখার কারিকুরিতেই যেন মুগ্ধতার রেশ রেখে যেতে মোহিত কামাল লিখেছিলেন মন ও মরুঝড়। এরপর একে একে আসতে থাকে তার পাঠকপ্রিয় এক একটা উপন্যাস, সুখ পাখি আগুন ডানা, দুমুখ আগুন, লুইপার কালসাপ, বিষাদ নদী, চন্দন রোশনি, পথভ্রষ্ট ঘূর্ণির কৃষ্ণ গহ্বর, আধারে আলোর ঢেউ। 1995-তে কাছের তুমি দূরের তুমি দিয়ে গল্প লেখা শুরু। এর পরের গল্পগুলো উড়াল মন, সন্দেহ প্রাচীর, আগুন কয়লার পরজীবন, চাবি ও চোখের ভিতরে চোখ। হয়তো একবিংশ শতাব্দীর শুরুটা করতে চেয়েছিলেন পেশাগত দায়বদ্ধতার কথা চিন্তা করেই। লিখলেন ব্রেইন অ্যাট্যাক, অনিদ্রা ও মাথা ব্যথা, মানব মনের গতি প্রকৃতি, গল্পবিজ্ঞান, মানব মনের উদ্বেগ ও বিষণ্নতা এবং মনোসমস্যা মনোবিশ্লেষণ। আরেকজন মনোবিদ হিসেবে স্বাভাবিকভাবেই তার মানুষের মন বিষয়ের উপর দখল বেশি থাকবার কথা। পাঠকদের মন দখল করবার চেষ্টায় মত্ত হয়ে গেলেন তিনি। তবে তার মনে হলো কিশোর কিশোরীদের মানসিক অবস্থাটা অনেক গুরুত্বপূর্ণ। কিশোর বয়সটাকে ফোকাসে রেখে লিখে ফেললেন কিশোর কিশোরীর মনে ঝড় আর টিনেজ মনের দুইটা খণ্ড, টিনেজ মন এক অন্ধকার ও আলো এবং টিনেজ মন দুই স্বপ্ন ও দুঃস্বপ্ন। একটু গভীরভাবে দেখলেই বোঝা যায় নিয়মিতভাবেই তিনি নির্দিষ্ট সময় পরপর পাঠকের প্রতি দায়বদ্ধতা, সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধতা থেকেই যেন তিনি বারবার ফিরে আসতে চেয়েছেন তার ক্ষুরধার লেখনীর শক্তিতে। তারুণ্যকে ভালোবেসেছেন, তরুণদের অগ্রযাত্রাকে ভালোবেসেছেন। সম্পাদনা করেছেন গল্প সংকলন বড়দের তরুণ বেলার 30 গল্প, শিশুদের জন্য আরও লিখেছেন শিশুর মনোজগৎ, শিশুর সৃজনশীল বেড়ে ওঠা, শিশুদের সুস্থ বিকাশকে প্রাধান্য দিয়ে লিখেছেন শিশুর বুদ্ধি ও স্মরণশক্তি কিভাবে ধারালো করা যাবে, কিশোরদের জন্য লিখলেন কিশোর মনকে রাঙিয়ে তোলা, কিশোর মনে দোলা দিয়ে যাওয়ার মতো সেরা কিশোর উপন্যাস কৈশরক, দুরন্ত দুঃখ, উড়াল বালক, জাদুর বাক্সের সোনার মোহর এবং আরও অনেক। সর্বশেষ প্রকাশিত তার 3 উপন্যাসের একটি লুইপার কালসাপ, আগে 2019 একবার দেশে প্রকাশ পেলেও এবছর প্রকাশ পেল কলকাতায়, আর দেশে প্রকাশ পেল ডাঙায় ডুবো জীবন এবং দেহতরীর মন মাঝি। চট্টগ্রামের সন্দ্বীপে জন্ম নেওয়া এবং আগ্রাবাদ ও খুলনার খালিশপুরে কৈশোর পাড়ি দেয়া সেই বালক মোহিত কামাল বাংলাদেশের সাহিত্য জগতে এতটা প্রভাব রাখবে, এতটা দাপিয়ে বেড়াবে কে কবে ভেবেছিল? শুভকামনা মোহিত কামাল।